পৌর পঞ্চায়েতের একমাত্র যে হরিমন্দির, সেই হরিমন্দির তো তিনি সেই আমাদের পৌরসভার হবে না, এরাস্ত হবে না। আমি তো নাগরিক, আমি যদি নাগরিক, আমি আমার কিন্তু বলা হয়েছে তোমাকে আবেদন করতে, যে আবেদনের মাধ্যমে যে বিপদ আমাদের সামনে আছে সেই কিভাবে বলেনি, বলেছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নে এ দেশে এসেছে। আমি ওসব কোন প্রশ্নের উত্তর রাজ্যপালের প্রশ্নের উত্তর দিতাম। দলের সভাপতি সুব্রত বক্সী, দলের বসি পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা, সমাবর্তন যাদবপুরের সমাবর্তনে রাজ্যপালকে রাখা হলো না, আবার বলছি রাজ্যপাল সম্বন্ধে যে কোনো প্রশ্নের উত্তর দলের রাজ্য সভাপতি, দলের রাজ্য মুখ্য তা আমাদের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দেবে তেমন সিদ্ধান্ত। আপনি তো চার দিন আগে যখন খুশি করতে পারেন, অনলাইনে তো ওটা হয়েছে 40 লক্ষ, অফলাইনে দেখুন 1 কোটি হয়েছে কিনা। যদি যদি 1 কোটি হয় তাহলে 10 কোটির রাজ্যে 1 কোটি মানে তাহলে রাজ্যে কি দারিদ্র এত? ইউপিতে এরকম যে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনা কি বলবেন? দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমরা বলে দিচ্ছি আমাদের ক্যাপশন আমরা আরম্ভ করেছি, আগামীকাল আমাদের মহকুমায় আগামীকাল আমাদের মিছিল আছে। প্রত্যেকটা মহকুমা, 5টা মহকুমা আমাদের জেলায় 5টা জায়গায় মিছিল করবে, আমাদের সাংসদ বিধায়করা থাকবে। আজকে এখানে করেছি, আগামী সপ্তাহে কুমড়ো বাজারে আমাদের হবে, বিভিন্ন জায়গায় আমাদের সভা হবে মানুষকে সচেতন করার জন্য। আমরা প্রত্যেকেই নাগরিক, আমাদের নাগরিকত্ব পাওয়ার কোনো আর জায়গা নেই। আমি জন্মেছি, আমি নাগরিক হয়ে গেছি, আমার বাবা জন্মেছে, নাগরিক হয়েছে, তার বাবা জন্মেছে, নাগরিক হয়েছে। তা আমরা প্রত্যেকে ভোট দিয়েছি, আমাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আমাদের রেশন কার্ড আছে। সুতরাং আমাদের আর নতুন করে নাগরিকত্ব পাওয়ার কোনো জায়গা নেই। আমরা সিএ মানি না, সিএবি যেটা সিএ পরিণত হয়েছে মানি না, আমরা এনআরসি মানি না। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের লড়াই হচ্ছে, লাগাতার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিশারি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ দেখিয়েছে, বাংলা থেকে লড়াই সারা ভারতবর্ষ স্প্রেড করেছে। আমরা মনে করি আগামী দিন ভারতবর্ষের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে লড়াই, সিএএর লড়াই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভারতবর্ষের মুখ। ভারতবর্ষের বাঙালিরা বাঁচতে পারে, ভারতবর্ষের মুসলিমরা বাঁচতে পারে, ভারতবর্ষের শিখ বাঁচতে পারে, জৈন বাঁচতে পারে, পার্সি বাঁচতে পারে, সব ধর্মের মানুষ বাঁচতে পারে। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে 59টা মামলা হয়েছে সিআইএর বিপক্ষে, কিন্তু সুপ্রিম কোর্ট সবকটা মামলাই খারিজ করে দিয়েছে, বলেছে সিআইএ কোনোটাই খারিজ করেননি। আপনি জানেন না, তথ্যটা আপনি জানতে হবে। সুপ্রিম কোর্ট সমস্ত মামলাটাই নিয়ে 15 দিনের টাইম দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, আপনার জানতে হবে। আগে আমি নিজে একজন আইনজীবী, জানতে হবে।
সব মামলাটাকে কেন্দ্রীয় সরকারকে বলে যে 15 দিনের মধ্যে উত্তর দিয়ে সুপ্রিম কোর্টকে জানাতে হবে, ওটাই খারিজ করে আলোচনা করতে বলেছে, কিন্তু খারিজ করেনি, খারিজ মামলা।